গুদাম করে ধান রাখতো আর কুবাইদের কাজ ছিল রাত্রেবেলায় ধানগুলা চুরি করা, মানুষের শস্য চুরি করা। কুবাইদ নামক ব্যক্তিটা যখন মানুষের শস্যগুলা চুরি করা শুরু করে দেয়, এলাকার মানুষ তাদের ধান রক্ষণাবেক্ষণের ঘরের মধ্যে যা দেখে, প্রত্যেক দিন তাদের ঘরের মধ্যে থেকে ধান আস্তে আস্তে করে কমে যাচ্ছে। এলাকার মানুষ চিন্তা করলেন, আমরা তো আমাদের ধানগুলা চুরি হয়ে যায়, আমরা তো আমাদের দ্রব্যাদিগুলা আমাদের ভোজ্য পণ্যগুলা চুরি হয়ে যায়, আমরা কি করব, আমাদের কোনো কিছু জানা নাই। সবাই গিয়ে ওই কুবাইদের নামে এলাকার বড় বাদশার কাছে বিচার দেয়, বাদশা আপনি কি একটা বিচার করতে পারবেন, আমাদের এই ধানগুলা কে চুরি করে আপনার একটা বার বলে দেন। ওই বাদশা বলে, তোমাদের ধানগুলা কে চুরি করে আমি বলতে পারবো না, তবে এখন থেকে কে চুরি করে তোমরা সেটাকে যাচাই বাছাই করবে। হুজুর কিভাবে যাচাই বাছাই করব, উনি বলতেছেন এখন থেকে তোমরা রাত্রবেলা ঘুমাইবা না দিনের বেলা ঘুমাইবা। তারা বলে, হুজুর আমরা দিনের বেলা আমাদের ফসল ফলাদির কাজগুলা করে থাকি, আমরা যদি দিনের বেলা ঘুমাই রাত্রবেলা যদি আমরা পাহারা দেয় আমাদের কর্মকাণ্ডগুলা করবে কে? হুজুর বলে, তোমরা করেই দেখো না, করেই দেখো না, করেই দেখো না। এবার কুবাইদ নামক লোকটা যখন তার চুরিগুলা চালুই রেখে গেলেন, এলাকার মানুষ আর রাত্রে ঘুমায় না, ঘরের পাহারাদার হইয়া যে ঘরের মধ্যে তাদের মাল সম্পদগুলো আছে এটাকে পাহারা দিতে লাগলেন। এমন টাইমে একজন মুরব্বী ব্যক্তি আইসা ডাক দিয়ে বলে, কিরে এলাকার মানুষ, তোমরা তো এখনো রাত্রবেলা ঘুমাইলা না, তোমরা ঘুমাও, আমি মুরব্বী মানুষ একটু পাহারা দেই। বুড়া মানুষ, কি মানুষ, বুড়া মানুষ, উনি তো চলতে ফিরতে পারে না। সবাই ওই মুরব্বীর কথা শুনে ঘুমায় গেলেন, আর বুড়া মানুষ তিনিও তার কথা মোতাবেক তোনার কাজ চালাইয়া যাচ্ছেন। এমন টাইমে কুবাইদ নামক লোকটা চুরি করার জন্য ওই বাড়ির মধ্যে অথবা তার ধন ভাণ্ডারের সামনে আসলেন। আইসা দেখে মুরব্বী, কুবাইদ বলে, কাকা আপনি যে জায়গার মধ্যে বসে আছেন আপনি কেন সজাগ, সবাই তো ঘুমাচ্ছে। বলে, আমি বলেছিলাম তোমরা সবাই ঘুমাও, আমি পাহারা দেই। এবার চোর নিজেই ডাক দিয়ে বলে, চাচা আমি কুবাইদ বলতেছি, আপনি মুরব্বী মানুষ, আপনি এই জায়গার মধ্যে পাহারা দেওয়া লাগবে না, আমি পাহারা দেই, আপনি ঘুমান। কি বলে, আপনি পাহারা দেন, আমি ঘুমাচ্ছি। আসলে যে পাহারা দিবে সে কি ভালো মানুষ না চোর? মাঝে মাঝে দেখবেন এলাকার মধ্যে অনেক নতুন নতুন করে পয়সার মালিক হওয়ার পর এলাকার মুরব্বীরা বলে, কাকা অনেক হয়েছে তো, আমরা এবার সুযোগ দেন না। মুরব্বীরা যেটা বুঝবো আমরা কি সেটা বুঝবো? ওই মুরব্বী মানুষ ডাক দিয়ে বলে, কুবাইদ তুমি পাহারা দিবে? বলে, হ্যাঁ। বলে, তুমি যদি পাহারা দাও বাকি যুবকরা কি করবে? মুরব্বী বলে, কুবাইদ তুমি পাহারা দেওয়ার জন্য আসলে এতক্ষণ তুমি কোথায় ছিলা? মুরব্বীর হাতের লাঠিটা দিয়া ঘুমন্ত সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা উঠে যাও, চোর ধরা খাইছে। কুবাইদ দূর থেকে পাহারা দেয়, প্রত্যেক দিন চুরি করে, আজকে চুরি করতে পারতেছে না, সবাই পাহারা দিচ্ছে। এমন টাইমে মুরব্বী বলে, হে বাবারা তোমরা পাহারা দেওয়া লাগবে না, তোমরা সবাই ঘুমাও, আমি পাহারা দেই। সবাই যখন ঘুমায়া যায়, কুবাই দূর থেকে আইসা বলে, মুরব্বী আপনিও ঘুমান, আমি পাহারা দেই। মুরব্বী বলে, সবাই এলাকার জিনিস পাহারা দেয়, তুমি তো একসাথে আসো নাই, তাহলে তুমি একা এসেছো, তুমি একজন সবচাইতে বড় চোর। এবার কুবাই বলে, না না না, আমি কোনো চোর নয়। বলে, কেন তুমি চোর নয় এ কথা বলো, তাহলে তুমি সবার সঙ্গে আসতে গুদাম ঘরটা পাহারা দেওয়ার জন্য? ওই কুবাই ডাক দিয়ে বলে, মুরব্বী আপনি আমার চোর বলে সাব্যস্ত করেছেন কি কারণে? আমার হাতে তো কোনো মাল নাই। বলে, হ্যাঁ তোমার হাতের মধ্যে কোনো মাল নাই কুবাই, তোমার সন্তান কেউ জানে না, তোমার বাড়িঘরের নাম কেউ জানে না, তোমার স্ত্রী পুত্র সন্তানের নাম পরিচয় কেউ জানে না। এবার ওই কুবাই নামক ব্যক্তিটাকে এলাকার সব মানুষ একসাথে দড়ে চোর চোর বলে মেরে ফেললেন। মেরে ফেলার পরে মানুষ তাকে আর দাফন করলেন না, তার কোনো জানাজার নামাজ হলো না। যখন জানাজার নামাজ হলো না, এলাকার মানুষ সবাই মিলে ওই ব্যক্তিটাকে টাইনা নিয়া জঙ্গলের মধ্যে থেকে, জঙ্গলের মাঝখানের বড় একটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে ওই রাত্রবেলা যখন এলাকার মানুষগুলা ঘুমায় গেল, ঘুমায় যাওয়ার পরে এলাকার সব মানুষ একসাথে স্বপ্ন দেখতেছে, হে এলাকার মানুষ তোমরা যারা যারা ঘুমায় আছো, তোমরা কি জানো এলাকার সবচাইতে বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ইন্তেকাল করেছে? সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। বলে, কে গো আল্লাহওয়ালা ব্যক্তিটা? বলে, তোমরা যদি
ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটার জানাজার নামাজ পড়াইতে চাও, জানাজার নামাজ পড়তে চাও, জানাজার নামাজের মধ্যে অংশীত অংশীদার হতে চাও, তাহলে তোমরা আগামী কালকে অমুক এলাকার চৌরাস্তার মোড়ের মধ্যে বড় মাঠের মধ্যে হাজির হবে। যেমন ভাবে শামসুল উলামার জানাজার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল এলাকার মধ্যে থেকে দল বেঁধে বেঁধে, তেমন ভাবে বলা হয়েছে ও এলাকার মানুষ বড় একজন আল্লাহর প্রিয় বান্দার জানাজা যদি তোমরা পড়তে চাও, তোমরা আগামী কালকে সকালবেলা ওই ইরাকের চৌরাস্তার মাঝখানের বড় সম্পদে বড় একটা মাঠের সম্মুখীন হবে। সবাই দলে 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 সামনের দিকে যাচ্ছে, সব এলাকার মানুষ তার জানাজার নামাজে হাজির হয়েছে, কিন্তু ওই কুবাইদ নামক লোকটার এলাকার মানুষগুলা জানাজার মাঠে উপস্থিত হয়ে হঠাৎ করে বলতেছে এই আল্লাহর নিটা কে, ওনার জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ, আমরা তার চেহারাটা একবার দেখতে চাই। এবার এলাকার মানুষগুলা সবাই লাশটার জন্য দেখার জন্য লাইনে লাইনে আসতেছে। এবার সবাই যখন দেখে চলে যায় কুবাইদরে মাইরা ফেলনে ওয়ালা এলাকার মানুষগুলা আইসা দেখতেছে মুখটা খোলার পরে গতকালকে সন্ধ্যাবেলা রাত্রবেলা তারা যাকে মেরেছে চোর জেনে এই ব্যক্তিটাই বড় আল্লাহর ওলি নামক পরিচিত, চৌরাস্তার মাঝখানে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, ওই এলাকার মানুষ জোরে একটা চিৎকার দিছে আল্লাহ কারে আমরা মারলাম। গতকালকে রাত্রবেলা মাইরা আমরা ঘরের মধ্যে ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তোমরা যদি এলাকার সবচাইতে বড় মাপের আল্লাহর ওলিটার জানাজা পড়তে চাও, তোমরা তাড়াতাড়ি ইরাকের বড় চৌরাস্তার মাঝখানে চলে যাও। আল্লাহ আইসা দেখে এটার কেউ না, এটা হলো আমাদের এলাকার চোর কুবাইদ। আল্লাহ বুঝলাম না গো এ কেমনে বড় মাপের আল্লাহর ওলি হয়। আমরা মাঝে মাঝে মনে করি এলাকার রিক্সার ড্রাইভার এলাকার কৃষক কিভাবে চলাফেরা করে আমরা জানি না। ওই কুবাইদ নামক লোকটা যখন ইন্তেকাল করলো সবাই তার জানাজার নামাজটা পড়াইলেন, জানাজার নামাজটা পড়ানোর পরে বাবারা এলাকার মানুষ সবাই বাড়ি বাড়ি চলে যায়। আপনারা বলেন আপনাদের এলাকার কোনো মানুষ যদি মারা যায় আপনারা তার জানাজার নামাজে দলে দলে গিয়ে জানাজার নামাজ পড়েন কি পড়েন না? মানুষ জানাজার নামাজ পড়ার পরে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে বলো অথবা চা দোকানে বসে বলে লোকটা তো ভালো ছিল না জানি আল্লাহ তারা জান্নাত দেয়নি, লোকটা তো ভালো ছিল না জানি আল্লাহ তারা জাহান্নাম দেয়, এমন কথা বলতে বলতে আপনারা কিন্তু সমালোচনা করেন মৃত ব্যক্তির। নবী আমার বলে না 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 তোমরা মৃত ব্যক্তির সমালোচনা করো না, কিন্তু তেমনভাবে ওই এলাকার মানুষগুলা কুবাইদের সমালোচনার মধ্যে ব্যস্ত ছিল। যখন বারবার সমালোচনা করে সমালোচনা করতে করতে বাড়ির মধ্যে গেল, ওই দিন রাত্রবেলা সবাই তাদের বাড়ির মধ্যে ঘুমানোর পরে একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা শ্রেষ্ঠ বান্দা উনি সব চাইতে বড় নেককার ছিল, সারা এলাকার মানুষ যদি ঘুমায় যায় ওই আল্লাহর প্রিয় বান্দাটা ঘুমাইতেন না, উনি সবসময় রাত্রবেলা আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করে আর তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে বলে আল্লাহ ও আল্লাহ আমাদের এলাকার সব চাইতে চোর ব্যক্তিটাকে এলাকার মানুষ পিটে মারলো আর আপনি কোন কুদরতের কারণে স্বপ্ন দেখে বললেন সেই এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি যখন কান্না করতে করতে বারবার বারবার আল্লাহর কাছে চাইতেছেন, আপনারা বলেন আল্লাহর কাছে কান্না করে কোনো কিছু চাইলে আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে কি করে না? আল্লাহ বলেন মিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মা মাকামাম মাহমুদা। আপনার কাছে কষ্ট লাগতেছে, ওয়াজ বুঝতেছে? যদি বোঝেন মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু এখন একটা গজল গাইছি না, গাইছি কেন না জানেন? কারণ ওই যে সমালোচনা করছিল এরা যেন তোমরা সমালোচনা না করো, কারণ আমি জানি যারা সমালোচনা করে এরা সমালোচনা করার মূল কারণ হচ্ছে কি জানেন? এদের ইসলামের কোনো উপকার করা মূল উদ্দেশ্য নয়, এদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটা ওয়াজ মাহফিল কোরআন সুন্নার বাগানকে বানচাল করে যাওয়া। আল্লাহ এদেরকে হেফাজত করুক, আল্লাহ এদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করুক। আমি বলছি তো যারা যুবক ভাইয়ের আমার অবজেকশন দিছে হুদুর অনেক লেখালেখি করছে, আমরাও লিখছি এদেরকে কমেন্টসে, আমি বলছি তোমরা লেখছো কেন? কুত্তায় যদি তোমার কামুদ দেয় তুমি কি কুত্তার উল্টে রানে কামুদ দিবা? এরা কুত্তা, এরা তোমরা কামড়াইছে, আর কিছু কম লাগবো?
বিষয় আছে। আমার বাইরে নবীজি বলেছেন যারা মুনাফিক পেছনে সমালোচনা করে এরা কুত্তার চাইতে খারাপ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর প্রতি আল্লাহ নাযিল করে দিয়েছেন আয়াত আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকাসা, ও নবী আপনি রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন নাফিলাতাল লাকাসা, আপনার জন্য এটা খাস করে দেওয়া হয়েছে আইয়া বাসা করব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রদান করবে। ওই আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ও গো আল্লাহ গো এলাকার সুর বইলা তারা আমরা মাইরা ফেললাম, আপনি মানুষের কাছে তারা আল্লাহর ওলি বানাইয়া দিলেন, আল্লাহ বুঝলাম না আপনি কেন তারা আল্লাহর ওলি বানাইলেন, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে ও আল্লাহর বান্দা তারে কেন আল্লাহর ওলি বানাইছি জানো, সে চুরি করতে এমনি এমনি আসে নাই, আজকে পনেরো দিন হয়ে যায় তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তার স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় একজন নেককার ব্যক্তি, আল্লাহ পাকের ইবাদত করে চল্লিশটা বেড়া তার বউরে দেখে নাই, তার একটা সন্তান আছে যে সন্তানটার বয়স মাত্র আট বছর, ওই সন্তানটা আট বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ কোরআন মুখস্থ করেছে, ও এলাকার মানুষ পনেরো দিন খাবারের যোগান না দিতে পাইরা রাত্রবেলা আসছিল তুন্দার এলাকার মধ্যে থেকে সামান্য পরিমাণ খাবার নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রত্যেক দিন নিয়ে যায় না পনেরো দিন পর পর নিয়ে যায়, তোমরা তাকে দেখছুনি একটাবার তোমরা খবর নিছুনি তার ঘরে খাবার আছে কিনা, এলাকার মধ্যে পয়সাওয়ালার অভাব নাই এলাকার মধ্যে টাকাওয়ালার অভাব নাই, কত গরিব না খেয়ে মরা যায় কত পয়সাওয়ালারা ধন সম্পদ আছে কথা সত্য, ওই ধন সম্পদ থাকার পরেও রমজান মাস আসলে দশটা লুঙ্গি দশটা কাপড় দিয়ে জাকাত দিয়ে দেয়, কোন গরিবের খবর নেয় না গরিবদের তারা দেখে না, আল্লাহর কসম তাদের সম্পদের কারণে তারা জাহান্নামে যাবে। ও এলাকার আল্লাহর ওলি তুমি তো বড় আল্লাহর ওলি, তুমি বলো না এলাকার মানুষ তাদের সম্পদ জমায় রাখছে গরিবদের দেয় নাই, আপনি বলেন না এই মানুষগুলা কি ভালো কাজ করছে নি, চুরি করছে চুরি তো ভালো কাজে করেছে সে তো বুঝতে পারে নাই, তার সন্তানের খাবারের দোকান দিতে যাই সে মারা গেছে, কিন্তু সেও একজন আল্লাহর ওলি ছিল, তোমরা তারে পিটাইয়া মারছো তার ঘরের ভিতরে যে দেখো সে ঘর থেকে বাইর হওয়ার সময় তার স্ত্রী আর ফুতেরে কই আসছে, আমি যতক্ষণ খানা নিয়ে আসবো না ততক্ষণ তোমরা সেজদা থেকে মাথা উঠাইও না, আজকে দুই দিন তার স্ত্রী এবং ফুতে সেজদা দিয়া পড়া রইছে, আল্লাহর ওই সকালবেলা পর্যন্ত কারোর কাছে কোনো কথা বলে না, মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়া মুনাজাত দেওয়ার আগে ডাক দিয়ে বলে ও এলাকার মানুষ তোমরা কি জানো এলাকার মধ্যে আমরা যারা চোর বইলা মারছি সে শুন না সে বড় আল্লাহর ওলি বলে, হুজুর জানি সে শুধু আল্লাহর ওলি না তার কলিজার টুকরা স্ত্রীটাও আল্লাহর ওলি, তার একটা সন্তান সেও আল্লাহর ওলি, হুজুর আমনে জানলেন কেমনে বলে আমি গতকালকে রাত্রবেলা মোরাকাবা করছিলাম, মোরাকাবা মোরাকাবা কত শুনছেন কিন্তু জীবনে কোনোদিন করেন নাই, মোরাকাবা সাধারণ কোনো মানুষ করতে পারে না, তবে মোরাকাবা যারা করে তারা কামেল লোক মুকাম্মেল লোক, সাফ কেবলারা যদি কোনোদিন এলাকাতে আসে হুজুরদের কাছে বইলেন হুজুর মোরাকাবার নিয়মটা কি আপনারে শিখিয়ে দেন, হুজুর মোরাকাবা কারা কেমনে করে আপনারে শিখিয়ে দেন, বড় কোনো আলেম যদি আসে তাদেরকে প্রশ্ন করেন হুজুর মোরাকাবা কিভাবে করে নিয়মটা শিখিয়ে দেন, মোরাকাবা করবেন দূরের কথা মোরাকাবা সেইটাকে বলা হয় নফল ইবাদতের পরে চক্ষু বন্ধ করে মহান মনিবের সান্নিধ্য গিয়ে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে কখন কি হবে সেটার সন্ধান করার নাম মোরাকাবা, আপনি কোনোদিন মোরাকাবা করেন নাই হুজুর, ওই হুজুরটা সকালবেলা ফজরের নামাজের পরে পুরা মসজিদের মুসল্লিদেরকে নিয়া জঙ্গলার মধ্যে যাইয়া একটা কুড়ে ঘরের দরজার মধ্যে আঘাত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন এমন ভাবে ডাক দিছে রে বাবারা, আট বছরের ছেলেটা দরজাটা খুলেছে সবাই বলে আল্লাহর কসম
ওই ছেলেটা দরজা খুলে যখন আমাদেরকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মধ্যে 100 জন লোক ঠাস ঠাস করে মাথাটা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেছে। আমরা কেন পড়ে গেলাম জানো? ওই ছেলেটা 8 বছরের হতে পারে, তার নূরানি চেহারা এত সুন্দর, এত মায়া, আমাদের কাছে বড় আনন্দময় লাগছে। কিন্তু আমার মনের ভিতর একটা দুঃখ কাজ করছে আনন্দের সময়। বলে দুঃখটা কি জানো নি? দুঃখটা হইলো এত সুন্দর একটা ফলার বাফরে আমরা ফিটটা মারছি, ঘরের মধ্য থেকে কোনো মহিলা আসে না। সন্তান দরজা খুলে বলে আমরা জানি আমার বাবা আসে নাই, আমার বাবা মহান মনিবের সান্নিধ্যে চলে গেছে। আর আমার বাবা যাওয়ার আগে বলে গেছে আমাদের খাবার যতক্ষণ আসবে না ততক্ষণ যেন আমরা মাথা না উঠাই। ও এলাকার মানুষ, আপনারা কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন? সবাই বলে আমাদের কাছে যার কাছে যেমন খাবার ছিল আমরা সবগুলা খাবার দিয়ে ওই বাচ্চাটাকে খুশি করার চেষ্টা করলাম। কিন্তু ওই বাচ্চাটা খাবারগুলা নিয়ে যখন ভিতরে প্রবেশ করলো, যায় তার মাকে বলে আম্মা জান আপনি কি পারবেন একটু খাবার সংগ্রহ করতে? আম্মা জান বলে যে মানুষগুলা আল্লাহর প্রিয় বান্দা চিনে নাই, যে মানুষগুলা আল্লাহর বান্দাটাকে মেরে ফেলেছে, আমি তাদের খাবারে হাত লাগাইতে পারবো না, হাত লাগাইতে পারবো না। ও মুসলমান শুনেন এই কথার সারমর্ম কি বুঝেনের, এ কথার সারমর্ম কি একটু জেনে নেন। এ কথার সারমর্ম হলো এলাকার মধ্যে সামনে রমজান আসছে তো অনেকে জাকাত দিব, জাকাত দিব, মানুষে 200 টাকা দামের কাপড় কিনাই না দিব, একবার পরার পর আর পড়তে পারে না, 200 টাকা দামের লুঙ্গি কিনাই না দিব, এ লুঙ্গি একবার পরলে দুইবার পরলে আর পড়তে পারে না, গোসল ফললে পুরা শরীর দেখা যায়, না না এমন বাটফারি হিসাবে জাকাত না দিয়া পুরো এলাকার মধ্যে হিসাব করবেন কয়জন মানুষ জাকাত দেয়। মনে করবেন পুরো এলাকার মধ্যে 10 জন 15 জন ব্যক্তি জাকাত দেয়, একজনের জাকাত আসছে 10,000 টাকা, আরেকজনের জাকাত আসছে 1,00,000 টাকা, আরেকজনের জাকাত আসছে 50,000 টাকা, আরেকজনের জাকাত আসছে 5,00,000 টাকা। এ সবগুলা জাকাতের টাকা এক কইরা এলাকার মধ্যে কয়টা গরিব আছে হিসাব করবেন। যদি পুরো এলাকার জাকাতের টাকা যদি 10,00,000 টাকা হয়, 10,00,000 টাকা দিয়া এলাকার মধ্যে যত গরিব আছে একটা একটা গরিব চাইয়া চাইয়া একটা একটা রিক্সা কিনা দিবেন, 10,00,000 টাকা দিয়ে 10টা অটো রিক্সা কিনা দিবেন। এই বেটা আর কোনোদিন যাই 10 জনের অটো কিনা দিবেন আর জাকাত খাইতো না, বুঝতে পারতেছেন? গরিবদেরকে যদি 10,00,000 টাকা একসাথে করে যদি 10 জনের 10টা রিক্সা কিনা দেন আর কোনোদিন বেটা জাকাত খাবে না, এরপরের বছর থেকে সে নিজেই জাকাত দিবে। সে আর কারো কাছে হাত বাড়াবে না, এমন ভাবে দেখবেন জাকাত দিতে দিতে এলাকাতে আর কোনো জাকাত দেওয়ার মতো লোকই নাই, গরিবই নাই। আমরা জাকাত দিই না, শাড়ির লুঙ্গি দিয়ে জাকাত বাদ শাড়ি রে, মাইতো না। আপনারা আমার ওয়াজ বুঝছেন নি? ফসল যারা আপনারা শুনছেন নি, যারা জাকাত দিবেন আপনারা শুনছেন নি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা বলেন আমি যেভাবে বলছি এভাবে যদি জাকাত দেয় এলাকায় কি গরিব থাকবে না গরিব কমবে? আরো জোরে বলেন গরিব থাকবে না কমবে? জাকাতের টাকা এমনি আপনি লুঙ্গি দিয়ে কোনোদিন আরে আর গরিব 10 বাড়ি থেকে 10টা লুঙ্গি কিনে আনবো, পরে লুঙ্গি 200 টাকা করে বেচে লাগবো, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, ওই মহিলাটা ঘরের মধ্যে আল্লাহ বলে এমন একটা চিৎকার দিছে আল্লাহ, এলাকার মানুষ বলে মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তার জানাজার নামাজ পড়াইলাম। 8 বছরের ছেলেটা আমাদের বড় আল্লাহর ওলির কাছে আইসা বলে হুজুর আমার মাও মারা গেছে, আমার বাবা আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার মা বাবা দুইজন জান্নাতি না জাহান্নামে, কারণ তারা তো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর পথের প্রতীক ছিল। এবার ওই আল্লাহ
আল্লাহ পাকের বান্দাটা যখন আল্লাহর ওলির কাছে বারবার প্রশ্ন করে, আল্লাহর ওলি বলে বাবা তুমি একটু মুরাকাবা করো, চোখ বন্ধ করে দেখো তোমার মা বাবা জান্নাতি না জাহান্নামী। ছেলে বলে আমি 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখ বন্ধ করলাম, বন্ধ করার পরে দেখি আমার মা বাবা দুইজনে একই জান্নাতের মধ্যে হাত ধরে ঘোরাফেরা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা ও আব্বা জান আপনারা তো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন আপনারা বলেন না আপনারা জান্নাতের মধ্যে ভালো আছেন না খারাপ আছেন? মা বাবা আমাকে উত্তর দিয়েছে, আমরা জান্নাতের মধ্যে বড় ভালো আছি। ও কাটারায়ের বাবারা আপনারা তো এখানে অনেকে বসেছেন, আপনাদের মা নাই, অনেকে বসেন আপনাদের বাবা নাই, আপনাদের মা বাবা কবরে আছে কেমন আছে আপনি জানেন না, এমনও কত কপাল পোড়া সন্তান আছে যারা বছরে একবার মা বাবার কবরের সামনে যায় না, এমনও কপাল পোড়া আছে যারা দুইতে দুইবার যায় আর মা বাবার কবরের সামনে যায় না। আমার নবী বলে কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবার জুমার নামাজের পরবর্তী সময়ে তার মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়াটা করলে মা বাবা কবরে কেমন খুশি হয় জানো? একটা সমুদ্রের মধ্যে নদীর মধ্যে একটা মানুষ ডুবে যাচ্ছে, একটা নৌকা দ্বারা তারে উদ্ধার করে আনলে সে যত খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন মা বাবার জন্য দোয়া করলে মা বাবা কবরে তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আপনি আমি তো আমাদের এখনো খবর নাই মা বাবার খবর নেন কিনা, আবার এমনও সন্তান আছে, এমনও কপাল পোড়া সন্তান আছে যারা মা বাবার খবর নিবে দূরের কথা মা বাপের জুদা করে দিছে। মা বাবা এই ঘরে 7 দিন খায়, ওই ঘরে 7 দিন খায়, এই ঘরে 7 দিন খায়, কেমনে রে কেমনে দিলা? তোমার মনের মধ্যে কি তোমার মা বাবার জন্য তোমার একটু মায়া হয় না? ভুলে গেছ তোমার মা বাবার কষ্টের কথা? যে মা জননী ঘরের মধ্যে 3 টুকরা মাছ যদি রান্না করত, ওই মাছগুলা তোমার মা একা একা খাইতো না, তোমার মা ঘরের মধ্যে 1 টুকরা মাছ তোমার বাবা খাইতো, 1 টুকরা তুমি খাইতা, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা রাইখে দিত। আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাইব, মা জল দিয়া ভাত খাইয়ে পালাইতো। ও আম্মা আপনি যে ওই মারে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিয়ে আসছেন, আবার অনেকে যে বউয়ের কথা শুনে ওই মারে জুদা করে দিছেন, না রে না, ওই মারে জুদা করে দেওয়া আপনার মূল উদ্দেশ্য যেন না হয়। অনেক সন্তান আছেন আব্বা বুড়া হয়ে গেছে এখনো পর্যন্ত আব্বারে দিয়া কাম করান, আপনার বাবা হেতে খামারে বন্ধে কাম করতে করতে আব্বার মাথা ব্যথা হয়ে গেছে, আব্বার পায়ে ব্যথা হয়ে গেছে, তবুও আব্বা জান এত কষ্ট করতেছে। আপনার আব্বা জান দুনিয়াতে কষ্ট করে আপনাকে মানুষ করছে, আপনি ওই আব্বা জানরে খানা দেন না, কেমনে রে তুমি তোমার মা বাপরে জুদা করে দিস? যদি কেউ থাকো এমন মা বাপরে জুদা করে দিস, না 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 সন্তান এটার মধ্যে কোনো বরকত নাই, মা বাপরে তুমি যদি তোমার ঘরে খাওয়াও অনেক বরকত পাইবা, যদি কেউ থাকো আম্মা বাপরে জুদা করে দিস, দেও তোমার পাগুলো আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাগুলা পরিষ্কার করে দিব, তবু তুমি তোমার মা বাবারে জুদা করে রাখবা না, এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, যাই আম্মা বাবার পা গুলারে ধরবা, ধরা বলবা মা ও বাবা আল্লাহর ওয়াস্তে আমারে আপনি মাফ করে দেন। মা বাবা দেখবেন আপনার দিকে তাকে বলবে, সন্তান কেন তুমি মাফ চাও? মা গো আব্বা গো আপনার কাছে মাফ না চাইলে আপনারা মাফ না করলে কে আমরারে মাফ করব? আপনাদেরকে এতদিন জুদা করে দিছি মা, আমার মনে বড় কষ্ট, আর জুদা খাওয়া লাগবে না সন্তান, 3x3 সপ্তাহ না খাওয়ায়া, যদি মা বাবার এক ঘরে খাইতে দিতা 3 ঘর থেকে 3 রকমের তরকারি আইনা দিতা, মা বাপ খায়া বড় কলিজা আত্মতৃপ্তি পাইতো, কিন্তু তুমি এমন করো না, তোমার মা বাপরে তুমি জুদা করে দিলা, আজকে বাড়ির মধ্যে যায় মা বাপের কাছে মাফ চাইবা, আজকে কাটারাইয়ের তালুকদার বাড়ির যুবকদের এলাকার যুবকদের মাহফিল তখনই সফল হবে যখন তুমি এখান থেকে বাড়িতে যাইয়া তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে বলতে পারেন, হুজুর আমি কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরবো? অবশ্যই আপনি ধরবেন, এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া
আম্মা বা দুইজনের পা গুলা ধরবেন ধরা বলবেন মা জীবনে কোনো অন্যায় করছি কিনা জানি না আব্বা জান জীবনে কোনো অন্যায় করছি কিনা জানি না আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন ততক্ষণ পাও ছাড়বা না যতক্ষণ পর্যন্ত মা বাবা বলছে হ্যাঁ ফুত তোমারে মাফ করে দিছি ততক্ষণ পাও ছাড়বা না আর অনেকে তো আছেন হুজুর আম্মা আব্বার পা ধরবো লজ্জা লাগে নবী আমার কয় পা শুধু ধরবা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিব আমি যদি জিজ্ঞাসা করি কাটারাইয়ের বাবারা কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছেন কিনা বলবেন হুজুর চুমা দিব দূরের কথা আম্মা আব্বার পায়ে দুই দে সালাম করতে আমার লজ্জা লাগে না রে না আমার নবী বলে কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুমন করে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাবে সন্তান কেমনে আপনি আপনার মা বাবার পায়ে চুমন করবেন অনেকে তো চোখের পানি ছেড়ে দিতে চোখ লাল করে দিতে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইব মার পায়ের মধ্যে চুম্বন করব আমার তো মা না আমি বাড়ি যে কার পায়ে ধরে মাপ চাম কার পায়ে চুম্বন করব হুজুর গো যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা না আমি বাড়ি যে কার পায়ে ধরে মাপ চামু সন্তান আমার নবী বলে কোনো সন্তানের যদি মা বাবা কবরে থাকে গো ওই সন্তান যখন আল্লাহর কাছে হাত বাড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় ও কাটারাইয়ের বাবারা মা বাবা যদি কবরে থাকে পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা কান্তাছে কারণ তারা বাড়িতে আছে কথা সত্য তাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ গো যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ যেন নূর নবীর ওসিলায় আমরার আম্মা আব্বারে কবুল করে জোরে পড়ে না আমি সবাই ওই নবীর দ্বারা সালাম দেয় ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সহযোগিতায় প্রবাসী ভাইদের সহযোগিতায় এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া এই জান্নাতের বাগানের মধ্যে আমি অদম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আপনার জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন আপনি যদি মাফ না করেন আল্লাহ আপনার বান্দারে বলেন আপনার বান্দা যাইয়া চাইবে কার কাছে রহিম ও রহমান নামটি আপনার আল্লাহ আছে আমরার জানা সে নামে রু সিলাই গো আল্লাহ গুনা কর ক্ষমা আমার কাটারা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দাও মুনাজাত হইতেছে আমার আল্লাহ কারণ হাত গুলা খালি ফিরে দিবে না আল্লাহ গো তাকে দেখেন হযরত আফজাল শাহ রহমতুল্লাহি আলাইহি রিসালে সওয়াব আল্লাহ গো এলাকার সকল মুর্দে গানদের জন্য দোয়া চা হয় প্রত্যেকের দোয়া আপনি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে আজ
আজকের মাহফিলের মধ্যে এমন কত সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই আব্বা যে বাবা রিকশা চালায়া মাটি গাইটা মাথার গাম্পায় ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে পর্যন্ত সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়েছে এমন বাবা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়েছে ওই জনম দুঃখী মা যাদের অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেক মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও কত আদর করছেন আম্মা দুধ কলা খাওয়াইয়া আজকে বুঝি শুইয়া গরইলেন কবর দেশে যাইয়া আল্লাহ গো তাকে দেখে আল্লাহ যাদের মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে আম্মা আব্বার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন যাদের মা বাবা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করেন এ কাটারাই গ্রামবাসী সহ মৌলভীবাজার জেলা সহ সারা সিলেট বিভাগ সহ সারা বাংলাদেশের উপরে আপনি আল্লাহর খাস রহমত বরকত দান করেন বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সহযোগিতা করে কষ্ট করে আল্লাহ প্রত্যেক রাজনৈতিক প্রশাসনিক কর্মকর্তা আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বরকত দান করেন আল্লাহ এ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ আল্লাহ কাটারাই গ্রামবাসী কাটারাই তালুকদার বাড়ি সহ আল্লাহ মাতাইজুল সহ মাহমুদ সহ আল্লাহ যারা যারা দোয়া চায় এলাকার অনেক প্রবাসী ভাইরা দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেকটা ভাই যারা যারা মাহফিলের জন্য পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেকটা সৈনিককে তুমি কবুল মঞ্জুর করো তাদের ইসলামের জন্য কায়েম করে নাও ইসলামের জন্য কবুল করে নাও পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদের প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে আমাদের রুহটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জাবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।